সেগুন কাঠ আমাদের খুবই একটি পরিচিত একটি কাঠ। আমাদের দেশে সবচেয়ে বেশি কাঠের এবং ফার্নিচারের জন্য ব্যবহার করা হয় থাকেন এই ধরনের কাঠগুলো, যে কাঠগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়। আজকে আপনাদের সাথে হ্যান্ড পলিশ করা চিটং সেগুন কাঠের উপর সিএনসি ডিজাইন করা খুবই সুন্দর একটি কাজ নিয়ে কথা বলছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোয়ালিটি, দাম, টেকসই এবং কাঠের গুণগত মান সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো, পাশাপাশি কোথায় যাবে, কীভাবে দিচ্ছি সে বিষয়টা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ধৈর্যের সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে। আজকের এই ক্ষেত্রটি জনাব জালাল সাহেবের কাছে বিক্রি করছি, এটা 54,000 টাকা, সম্পূর্ণ ডেলিভারি 400 এখানে সম্পৃক্ত। আপনারা যারা এ ধরনের সেমি বক্স খাট নিয়ে যেতে চান এবং ফুল বক্স করে নিয়ে যেতে চান, আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা সেই সেম টু সেম ডিজাইন করে নিয়ে যেতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের ফার্নিচারগুলো দুইটা ক্যাটাগরিতে পলিশ সেকশনগুলো করে থাকি। আজকের ভিডিও মাধ্যমে যে খাটটি দেখাচ্ছি এটাকে মূলত হ্যান্ড পলিশ, ট্রেডিশনাল যে বার্নিশ বলা হয় থাকেন সেই কালারটা করছি, এবং লেখার সম্পর্কে যারা কম বেশি জানেন মূলত আমি তাদের উদ্দেশ্য করে বলি, লেখার করলে খাটের সৌন্দর্যটা একটু বাড়ে, কিন্তু লেখার এবং হ্যান্ড পলিশের মাধ্যমে দামে কিছুটা পার্থক্য রয়েছে। যেহেতু লেখার পলিশটা উন্নত মানের এবং ইটালি থেকে বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়, যার ফলে লেখারের খরচটা তুলনামূলক বার্নিশের চেয়ে একটু বেশি হয় এবং তার গুণগত মান ভালো, যার জন্য একটু বেশি দাম দিয়ে অনেকে নিয়ে যেতে চায় ওনার ঘরের জন্যে। তো এই মুহূর্তে যে খাটটি নিয়ে কথা বলছি এটা হচ্ছে একটি ফুল বক্স খাট, দুটি গুঁড়া ব্যবহার করা হয়েছে, পাশে হচ্ছে 6 ফিট, উচ্চতা হচ্ছে 4.5 ফিট এবং লম্ব হচ্ছে 7.5 ফিট। 7 ফিটের ভিতরে আমরা মূলত খাটের যে প্রয়োজন জিনিসগুলো সেগুলো ব্যবহার করি। খাটের বিভিন্ন সাইজ হয়ে থাকে এবং কাস্টমারদের রুম এবং স্পেসের সঠিক ব্যবহারের মাধ্যমে মূলত খাটের সেকশনগুলো কাস্টমাররা দুই সাইডটি সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন। একটা হচ্ছে সেমি বক্স খাট, একটা হচ্ছে ফুল বক্স খাট। আজকে যে খাটটি নিয়ে কথা বলছি এটা হচ্ছে ফুল বক্স খাট, আবার এই খাটটিকে আবার সেমি বক্স খাট নিতে পারবেন। খাটের আবার আরও একটি ক্যাটাগরিতে পাবেন, এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট, আর একটা হচ্ছে 6 ফিট বাই 5 ফিট বাই 7 ফিট। এই দুটো সেকশনের মাধ্যমে আপনারা সেমি বক্স, ফুল বক্স আলোচনা সাপেক্ষে যেভাবে আপনাদের জন্য সুবিধা হবে ঠিক সেভাবে এবং আপনাদের বাজেটের সাথে সাদৃশ্য রেখে কোন ক্যাটাগরি ফার্নিচারটা নিলে আপনার জন্য ভালো হবে এবং বাজেট ফ্রেন্ডলি হবে, দীর্ঘতা এবং ট্যাক্সি হবে, সেই জিনিসটা আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে পণ্যগুলো নিয়ে যেতে পারবেন। আজকের এই ভিডিওটা করছি আমাদের কুমিল্লা শোরুম থেকে, দেবপুর বাজার পুলিশ ফাড়ি সংলগ্নে ব্যাংকেশের নিচতলা আলিফ এন্টারপ্রাইজটি অবস্থিত। এখানে আমরা কাঠের তৈরি দরজা, চৌকাঠ ও ফার্নিচার বিক্রি করছি। ফার্নিচারের ক্ষেত্রে আমরা সেগুন কাঠের ফার্নিচারটা বেশি গ্রহণযোগ্যতার সাথে বিক্রি করছি, কারণ এটার কোয়ালিটি এবং গ্রহণযোগ্যতা কাস্টমারদের কাছে বেশি এবং লংজিভিটি বেশি হওয়ার কারণে টেকসইটির কথা চিন্তা করে আমরা এই কাঠটা ব্যবহার করার জন্য কাস্টমারদেরকে প্রোভাইড করি। যদিও অন্যান্য ফার্নিচারের তুলনায় এই কাঠে একটু খরচ বেশি, কিন্তু এটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে, আপনার যোগের পর যোগ ব্যবহার করতে পারবেন, যার জন্য আমরা এই কাঠটি দিয়ে ফার্নিচার তৈরি করার জন্য সাজেস্ট করে থাকি। আমাদের কাছে যে ধরনের কাস্টমারগুলো আসে তারা মূলত আমাদের কাছে বিশ্বাসের সাথে ভালো জিনিস নেওয়ার জন্য টাকার কথা চিন্তা না করে কোয়ালিটির কথা চিন্তা করে মূলত আসে। একটা সময় ফার্নিচার ব্যবহার করাটা একটা মানুষের জন্য ছিল বিলাসিতা, কিন্তু এখন মানুষের কাছে আসবাবপত্র প্রয়োজন জিনিসগুলো মূলত প্রয়োজনের সাদৃশ্যের সাথে সৌন্দর্য, বইয়ের প্রকাশ এবং আনন্দদায়ক এবং পরিবেশের সাথে সাদৃশ্য রেখে আমাদের এনভায়রনমেন্ট এবং মানুষের সামাজিকতা চিন্তা করে মূলত ভালো জিনিসটা নেওয়ার জন্য মূলত একটু খরচ বেশি করে হলেও কাস্টমাররা এখন নিয়ে যায় তাদের প্রয়োজনের তাগিদে। তো এই বিষয়গুলো মূলত তাদের জন্য সাবেক্ষে যারা সময় সাপেক্ষে ভালো জিনিস নেওয়ার জন্য ভালো জিনিস প্রোভাইড করার চেষ্টা করি আমরা কাস্টমারদের সুবিধার্থে। এই জিনিসগুলো সচরাচর আমরা চাইলে হুট করে পরিবর্তন করতে পারি না, জিনিসগুলো ভালো এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবে এই ধরনের ফার্নিচারগুলো কাস্টমারদেরকে যখন আমরা প্রোভাইড করব, কাস্টমাররা উপকৃত হয় আমাদের কাছ থেকে এবং অন্যান্য মানুষদের কাছেও মার্কেটিং করবে যে এখান থেকে পণ্যটা ভালো পেয়েছি আমরা, আপনারা চাইলে ওইখান থেকে নিতে পারেন। তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, সেজন্য আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, যারা আমাদের কাছ থেকে পণ্যগুলো নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, আশা করি আমাদের সাথে আলোচনা করার মাধ্যমে নিয়ে যেতে পারবেন। তো আজকের এই যে খাটটি দেখাচ্ছি এই খাটটি চলে যাবে। তো এই ফার্নিচারটি আমরা আজকে ঢাকা জেলাতে বিক্রি করেছি, একটু পরে কুমিল্লা থেকে ঢাকা